সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার সব কিছু প্রশংসা করে কার سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু তাসবি পড়ে জিকির করে প্রশংসা করে একজনের তিনি কে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু জিকির করে একজনের তিনি কে কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা সব কিছুর তাসবি বা জিকিরের ভাষা বুঝো না পাখিগুলো জিকির করে কার নদীগুলো জিকির করে কার পাহাড়গুলো তাসবি পড়ে কার আমরা কি শুনতে পাই কারণ আমাদের ওই কান নাই ঠিক কিনা ওই কান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম ওই কান আমাদের নাই ওই চোখ আমাদের নাই কিন্তু সব কিছু জিকির করে একজনের তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও لا يزال لسانك رطبا من ذكر الله আল্লাহর হাবিব সাল্লাম বললেন তোমার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি আল্লাহর হাবিব সাল্লাম সব সময় হোল দ্য ডে লং সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়তেন জিকির করতেন প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তিগফার করতেন والله اني لا استغفر الله واتوب في اليوم اكثر من 70 مره الله شبوت প্রতিদিন আমি 70 বারেরও বেশি তাওবা আর ইস্তেগফার পড়ি যে নবীর কোনো গুনাহ নাই আছে আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ আছে তিনি নিষ্পাপ নিষ্কলুষ তিনি 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন আমরা পড়ি না শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইস্তেনজা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না তাই ইস্তেনজা থেকে বাম্পা দিয়ে বের হয়েই পড়তেন গফরানাক মানে আল্লাহ ক্ষমা করে দাও গফরানাক মানে কি আল্লাহ ক্ষমা করে দাও এই যে এতটুকু সময় তোমার তাসবি পড়তে পারলাম না আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না তুমি আমার ক্ষমা করে দাও এই জন্য আমরা যেন সবসময় বেশি বেশি ইস্তেগফার করি কি পড়ি পরে নাস্তাগফিরুল্লাহ আবারও পরে নাস্তাগফিরুল্লাহ সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মখরাজা যে সব সময় ইস্তিগফার করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয় ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয় সুবহানাল্লাহ পড়েন وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ পড়ে মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কোথা থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কোথা থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নেয়ামতই রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম আসে না নাই নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে